পঞ্চদশ অর্থ কমিশন থেকে মধ্যসোনা জেলা পরিষদ এলাকার তিনটি প্রকল্পের কাজে শিলান্যাস করলেন এলাকার জেলা পরিষদের প্রতিনিধি তথা সোনাই যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর। বৃহস্পতিবার প্রথমে চাঁদপুর জিপির ডেফলিপারে 8.5 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা শিলান্যাস করেন তিনি। এরপর নকদিগ্রাম জিপির পাকা মসজিদে 5 লক্ষ টাকা ব্যয়ে মিনি পিএইচসি শিলান্যাস ও 5 লক্ষ টাকা ব্যয়ে সাতরাখান্দি জিপির আনসারি মসজিদে কমিউনিটি স্যানিটেশনের কাজের ফলক উন্মোচন করেন। এতে উপস্থিত ছিলেন নরসিংহপুর ব্লকের সহকারী বাস্তুকার রঞ্জিত দাস সহ স্থানীয় বিশিষ্টরা। সোনাই থেকে নিপুল লস্করের রিপোর্ট। এলাকার 15 ফাইন্যান্সের আন্ডারে মধ্যসোনাই এলাকায় তিনটা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তো প্রথমে আমরা সোনাই সমষ্টির মধ্যসোনাই এলাকার চাঁদপুর জিপির ডেফলিপারে একটা রাস্তার সেন্ড্রেবেলের রাস্তার কাজের শুভ শিলান্যাস করি 8.5 লাখ টাকা। তারপর নকদিগ্রাম পাকা মসজিদে একটা মিনি পিএইচসি সেটার কাজের আজকে শুভ শিলান্যাস করা হয়। এবং এখন বর্তমানে মধ্যসোনাই এলাকার সাতরাখান্দি জিপির আনসারি মসজিদে আনসারিতে কমিউনিটি স্যানিটেশনের জন্য 4টা ইউরিনাল, ওপেন ইউরিনাল, 2টা টয়লেট এবং আরেকটা বাথরুমের প্রভিশন একটা কাজের আজকে শুভ শিলান্যাস করা হয়। তো সর্বোপরি আমি মধ্যসোনাই জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমার একটাই চিন্তাধারা যে মধ্যসোনাই এলাকায় উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে এলাকায় যেহেতু বিজেপি সরকারে আসার পর থেকে এলাকা উন্নয়নের টাকা সেই তুলনায় কংগ্রেসের গভর্নমেন্ট থাকাকালীন যেভাবে টাকা বরাদ্দ হতো সেভাবে করছে না। গত 3 বছরের মধ্যে একটা জনপ্রতিনিধি হিসাবে যতটুকু পাওয়ার সে ততটুকু পাইনি, আর সামান্য টাকা পেয়েছি, যতটুকু পারা যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সামাজিক উন্নয়নের জন্য যেসব প্রকল্প বাস্তবায়িত করা যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে চালিয়ে 50,000 টাকার আজকে কাজের শিলান্যাস করা হয়েছে মধ্যসোনাই জেলা পরিষদ এলাকায়।